আসসালামু আলাইকুম, বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের আয়োজন হচ্ছে বিট দিয়ে কিভাবে বাচ্চার জন্য বাসায় পুষ্টিকর এবং হেলদি উপায়ে বিটরুট সেরেলাক বানাতে পারবেন সেই ব্যাপারে। সেই সাথে আরও বলবো এই সেরেলাকটা কেন বাচ্চাদের জন্য এত উপকারী, সেরেলাকটা কতদিন সংরক্ষণ করতে পারবেন এবং কিভাবে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন মূল প্রিপারেশনটা দেখে নিই। আমি এখানে একটি বড় সাইজের বিটরুট নিয়ে ভালো করে ধুয়ে ছলকা ছিলে পাতলা করে স্লাইস করে নিয়েছি। পাতলা করে স্লাইস করে নিলে শুকাতে অনেক কম সময় লাগে এবং ইজি হয়। চাইলে কুচি কুচি করেও নিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি শুকাবে। স্লাইস করে রাখা বিটরুটগুলো আমি এবার রোদে শুকাতে দিব। আপনারা চাইলে চুলার নিচেও শুকাতে পারেন যদি আপনাদের রোদের ব্যবস্থাটা না থাকে। প্রায় তিন দিনের মতন সময় লেগেছে আমার এটা শুকাতে। দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে, আমি হাত দিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেরেলাকটি বানাতে আমাদের কয়েক টুকরা এলাচ এবং দারচিনিও লাগবে। সাথে আমরা এখানে গমও ব্যবহার করব। গমকে কার্বোহাইড্রেটের পাওয়ার হাউস বলা হয়। আটা এবং চালের গুঁড়া থেকে গম কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার। গমটা আমি ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে দেন এখন একটু চুলাতে হালকা টেলে নিব। এরপর আমি শুকানো বিটরুটগুলো হালকা টেলে নিব, তাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হবে। সব উপকরণগুলো ভাজার পর অবশ্যই ব্লেন্ডারে দেওয়ার আগে ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে দিতে হবে। তারপর আমি এলাচ এবং দারচিনিগুলো হালকা একটু টেলে নিব। প্রথমে আমি শুকানো বিটরুটগুলো ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই সেরেলাকটি আপনারা ফ্রিজে ছাড়া বাহিরে এক দুই মাসের মতন রাখতে পারবেন, বা যতদিন পর্যন্ত উপরে ফাঙ্গাস না পড়বে ততদিন পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ছয় মাসের মতন এটাকে সংরক্ষণ করতে পারবেন। যদি ব্লেন্ড করার পর দেখেন এখনও আস্ত আস্ত আছে, তাহলে আপনি একটা চালনির সাহায্যে ছেলে নিয়ে উপরে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা আবার ব্লেন্ড করে নেবেন, তাহলে আপনি একদম মিহি একটা গুঁড়া পাবেন। এরপর আমি ঠিক একইভাবে গমগুলো ব্লেন্ড করে নেব। বিটকে পুষ্টিবিদরা সুপারফুড হিসেবে আখ্যায়িত করেছেন, কারণ বিটে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ই, ক্যালসিয়াম, ফলেট, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং আরও অনেক খনিজ দ্বারা পরিপূর্ণ থাকে। বিট আমাদের শরীরে পানির চাহিদা পূরণ করে, রক্ত স্বল্পতা দূর করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে এবং এটা বাচ্চাদের হজমে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। এছাড়া বিট বাচ্চাদের দাঁত ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে 100 গ্রাম বিটরুট পাউডারের সাথে 250 গ্রাম গমের পাউডার অ্যাড করেছি। তার মানে বিটরুটের থেকে 3 গুণ বেশি আমি গম নিয়েছি। এই সেরেলাকটা বানাতে আপনারা গম এবং বিটরুটের এই অনুপাতটাই রাখবেন, বিটরুটের পরিমাণটা একটু কম দিবেন। বিটরুট পাউডার এবং গমের পাউডার একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। এক্ষেত্রে আপনারা চাইলে আবারও দুটো একসাথে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে খুবই ভালোভাবে মিক্স হবে। গম এবং বিটরুট পাউডার ভালোভাবে মিক্স করে আবার একটা চালনি দিয়ে ছেলে নেবেন, তাহলে দেখবেন খুবই মিহি একটা গুঁড়া বের হচ্ছে। সেই গুঁড়াটা আপনারা একটা এয়ার টাইট বক্সে এইভাবে সংরক্ষণ করতে পারবেন। খুবই অল্প উপকরণে এবং কম সময়ের মধ্যে তৈরি হয়ে গিয়েছে আমাদের বিটরুট সেরেলাক। বাইরে কেনা প্রিজারভেটিভ এবং সুগার সহ সেরেলাকের থেকে বাসায় বানানো এই সেরেলাকটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। 7 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা এই বিটরুট সেরেলাকটি খেতে পারবে, কিন্তু আপনার বাচ্চাকে প্রথম বিট দিলে অবশ্যই 3 ডেজ মেথডটা ফলো করবেন যে বাচ্চার বিটে অ্যালার্জি হচ্ছে কি না। এখন এই সেরেলাকটা কীভাবে বানাতে হবে তার একটি রেসিপি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে চাইলে বাসায় এই সেরেলাকটি বানাতে পারেন। একটি প্যানকে গরম করে এর ভিতরে আমি 1/2 মগের মতন পানি দিয়ে দিচ্ছি এবং 2 চামচ বিটরুট সেরেলাক অ্যাড করছি। পানির সাথে খুবই ভালোভাবে সেরেলাকটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনি চাইলে লবণটা স্কিপ করতে পারেন। যেহেতু বিটরুটটা স্বাদে মিষ্টি হয়, তাই আমি এখানে আর মিষ্টি হওয়ার জন্য কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে তালমিশ্রি বা খেজুর অথবা কিশমিশের সিরাপ অ্যাড করতে পারেন। এই সেরেলাকটা এইভাবে রান্না করলে বাচ্চারা সম্পূর্ণ পুষ্টি পাবে।
আমরা যদি এই সেলাকের সাথে দুধ বা বাদাম মিক্স করি তাহলে কি হয়, আমাদের বডি আয়রন এবং ক্যালসিয়াম একসাথে অ্যাবজর্ব করতে পারে না। সেক্ষেত্রে আমাদের বডি ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করে, আয়রনটা অ্যাবজর্ব করতে পারে না। তাই চেষ্টা করবেন খুবই সিম্পলভাবে এইভাবেই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, বাচ্চারা সম্পূর্ণ পুষ্টি এইভাবে পাবে। আজ এই পর্যন্তই। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবারও হাজির হব ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।